রাহুল গান্ধী যতই বলুন না কেন যে নাফরত কি বাজার মে মোহাব্বত কা দোকান, এখন মোহাব্বত কা দোকানের মধ্যে যদি এখন চোর জোচ্চর গুলো সব বসে থাকে তো লোকে তো সেই দোকানে যাবেই না, বলবে এখন চুরির মাল বিক্রি হয়। আমার অপরাধ যদি এখন তৃণমূলে বিরোধিতা করা যদি আমার অপরাধ হয় তাহলে হয়তো তার জন্য সরিয়েছে। তৃণমূল কংগ্রেস আমাদের চোখে চোর ছিল, আছে এবং থাকবে, এটা সাধারণ কর্মীদের মনের কথা। তো এই কথা বলার জন্য যদি আমাকে দল থেকে মুখপাত্রর পদ থেকে সরান, আমি কেয়ার করি না কি পদ থাকলো চাই না থাকলো, কিচ্ছু এসে যায় না। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। ভোরবেলায় যদি ভদ্রলোকের বাড়িতে চোর জোচ্চর যায়, এ দুদিন পর তো সেই ভদ্রলোককেও তো লোকজনরা ব্যাঙ্কা চোখে দেখবে। সেই জায়গা থেকেই তো দলকে বলছি অ্যালার্ট হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে কদিন আগে পোঁচা ডোবা বলে আখ্যা দিয়েছিলেন, রাহুল গান্ধীকে কত উল্টোপাল্টা কথা বলতেন, কংগ্রেসকে কত কিছু উল্টোপাল্টা কথা বলতেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পচা ডোবায় চান করার আগ্রহ উনার থাকতে পারে, কিন্তু আমরা কেন অ্যালাউ করছি? যে আমি যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে যদি 60% আক্রমণ করি, বিজেপিকে 40% করি, এতে জোর গলায় বলছি, কারণ এখানে বিজেপি আমার প্রিন্সিপাল অপোজিশন নয়। এখানে কংগ্রেসের কর্মীদেরকে বিজেপি পেটাচ্ছে না, এখানে তৃণমূল পেটাচ্ছে। এখানে বিজেপি কংগ্রেসের দলটা ভাঙছে না, এখানে তৃণমূল দলটা ভাঙাচ্ছে। ও ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি হয়ে গেলে ওকে লোকে চোর জোচ্চর বলবে, ওকে গরু চোর, কয়লা চোর, বালি চোর সব কিছু বলবে। যে আমার দলের কোনো নেতা আজ অব্দি বলতে পারবে না যে আমি বলেছি যে আমি পদের জন্য লালায়িত। আমি তো কোনো দিন জেলও খাটিনি, আমি কোনো দিন প্রিজন ম্যানের মধ্যে থেকে চিৎকারও করিনি। তার ওর যে উপলব্ধি সেগুলো আমার পক্ষে করাটা সম্ভব না। ওর উপলব্ধির জায়গা থেকেও বলেছে, কোনো কথা বলতে গেলে বড় বড় ডায়লগ মারে, ফাঁসির দড়ি রেডি আছে, আমি রেডি আছি, মঞ্চ রেডি আছে, যখন তখন ঝুলে পড়বো, এগুলো তো কেউ করতে বলেনি ওকে। বলছি ইনভেস্টিগেশনে কোঅপারেট করার কথা, সেটা করতে এত ভয় কেন? কংগ্রেসের অস্বস্তিকে দীর্ঘদিন ধরে বাড়িয়ে দিচ্ছিল কৌস্তব বাগচি, কারণ তার একের পর এক বিস্ফোরক মন্তব্য হচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। সেক্ষেত্রেই কি কৌস্তব বাগচিকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হলো? আমার সঙ্গে রয়েছেন, কথা বলার চেষ্টা করবো। কৌস্তব বাগচি কেন সরিয়ে দেওয়া হলো, আপনার নিজের কি মনে হচ্ছে? আমি দলের নেতৃত্ব বলতে পারবে, আমার অপরাধ যদি এখন তৃণমূলে বিরোধিতা করা যদি আমার অপরাধ হয় তাহলে হয়তো তার জন্য সরিয়েছে। দেখুন, আমি স্পষ্টত একটা কথা বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে, দলের অন্দরে যে আওয়াজটা বরাবর কর্মীরা তুলে এসছে যে আমরা এই রাজ্যে তৃণমূলের সাথে কোনো সখ্যতা, কোনো জোট, কোনো সমঝোতা কোনো কিছুতে নেই, এই কথাটাই আমি তো বারবার করে বলে আসছি যে দল বারংবার করে হচ্ছে গিয়ে আমাদের দলকে সাইনবোর্ডে পরিণত করার ব্রত নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছিল, তাদের সাথে কোনোরকম কোনো সখ্যতা গড়ে তোলার মানে এই সিদ্ধান্তে আমি সহমত হতে পারবো না, এবং কর্মীরাও ম্যাক্সিমাম তাই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাদের চোখে চোর ছিল, আছে এবং থাকবে, এটা সাধারণ কর্মীদের মনের কথা। তো এই কথা বলার জন্য যদি আমাকে দল থেকে মুখপাত্রর পদ থেকে সরান, আমি কেয়ার করি না কি পদ থাকলো চাই না থাকলো, কিচ্ছু এসে যায় না আমাকে। আমাকে পদ থেকে সরাতে পারে এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে অগণিত যারা তৃণমূল বিরোধী যারা মানুষজন আছে তাদের মন থেকে সরাতে পারবে? দলের যারা কর্মী সমর্থক যারা আমার এই সিদ্ধান্তের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করছে তাদের মন থেকে সরাতে পারবে? তো ওগুলো কিচ্ছু এসে যায় না আমার, পথ থাকলো চাই না থাকলো না। আমার কাছে একটা, তাহলে আপনার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে? কি আছে পথ ছাড়া? কি আমি কি দল কি পদের জন্য করি? আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের বিপদে আপদে যেভাবে ছিলাম, যেভাবে দলের স্বার্থে আমি যেইভাবে লড়াই করেছি সেটাই করব। আমি পদ থাকলো না থাকলো কি এসে গেল তাতে? একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো কৌস্তব দা, এই যে ধরো কংগ্রেসের সঙ্গে শীর্ষ নেতৃত্ব রীতিমতো ভাব দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অপরদিকেই দেখলাম রিসেন্টলি ছাত্রমঞ্চ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললো কংগ্রেস থেকে কোনো শীর্ষ নেতৃত্ব আসেনি এই বিভিন্ন ঘটনায়, সেই জন্য আমি দল ছেড়েছিলাম। একদিকে শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে কদিন আগে পোঁচা ডোবা বলে আখ্যা দিয়েছিলেন, রাহুল গান্ধীকে কত উল্টোপাল্টা কথা বলতেন, কংগ্রেসকে কত কিছু উল্টোপাল্টা কথা বলতেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পচা ডোবায় চান করার আগ্রহ উনার থাকতে পারে, কিন্তু আমরা কেন অ্যালাউ করছি? আমরা অ্যালাউ করছি কেন? রাহুল গান্ধী যতই বলুন না কেন যে নাফরত কি বাজার মে মোহাব্বত কা দোকান, এখন মোহাব্বত কা দোকানের মধ্যে যদি এখন চোর জোচ্চর গুলো সব বসে থাকে তো লোকে তো সেই দোকানে যাবেই না, বলবে এখন চুরির মাল বিক্রি হয়। তো সেই জন্য মানুষজনের মনে তো এই একটা খুব স্বাভাবিক কারণে এই প্রশ্নগুলো উঠবে। আমরা অবশ্যই মনে করি যে পশ্চিম সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে একটা অপোজিশন ইউনিটি গড়ে ওঠা উচিত। সেখানে এই সমস্ত চোর জোচ্চরদের নিয়ে করাটা তো খুব একটা সঠিক কাজ নয়, এই কথাটাই বারংবার বলছি এবং আগামী দিনও বলবো। আমাকে দলের মধ্যে একটা অংশ এই বলে দাগিয়ে দিচ্ছে যে আমি নাকি তৃণমূলের বিরোধিতা করি, বিজেপির বিরোধিতা করি না। সোকাল তারা বলছে, নিজেদেরকে তারা জাহির করছে আমরা অধীরবাবু ঘনিষ্ঠ বলে। তো এই ঘনিষ্ঠদের আমি বলছি যে যারা এত ঘনিষ্ঠ, যখন মুখ্যমন্ত্রী অধীরবাবু কন্যা সম্পর্কে, প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারা কোথায় ছিলেন? সেই দিন কিন্তু ময়দানে আমি অবতীর্ণ হয়েছিলাম।
দলের এই যে একমাত্র পৌরসভা যেটা ঝালদা পৌরসভা চলছে, নেপাল মাহাতোকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা যে এই পৌরসভাটা রাখার পেছনে আমার কতটা অবদান আছে সেটা নেপালবাবু জানেন। তপন কান্দু সিবিআই হত্যা মামলায় যখন সিবিআইটা হয়েছিল, এইখানে যারা বড় বড় এখন বিপ্লবীরা অনেক কথা বলছেন, তারা এই বিষয়গুলো তাদের জেনে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত যে কথাটা যারা বলছে যে আমি বিজেপিকে নাকি কিছু বলি না, সর্বভারতীয় প্রেক্ষাপটে যেখানে যেখানে বিজেপি বিরোধিতা করার আমার থেকে বেশি কেউ করেনি। মহাত্মা গান্ধীকে যখন এখানে ইয়ে করে ওই অসুর বানিয়ে যখন এ হয়েছিল, সেখানেও প্রসিডিং আমার করা। একটা সময় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেইখানেও সেটাও আমার করা। এছাড়া অনেক স্টেপ যেগুলো বিজেপির নেতাদের, আমি কদিন আগে একটা ন্যাশনাল চ্যানেলে বিজেপির বিরোধিতা করার জন্য আমাকে ভারতী ঘোষ ডিফেমেশনের নোটিশ পাঠিয়েছিল। তো এইগুলো যারা জানে না তারা এই কথাগুলো বলছে। আর আমি পশ্চিমবঙ্গে এটা আমি জোর গলায় বলতে পারি যে আমি যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে যদি 60% আক্রমণ করি, বিজেপিকে 40% করি, এতে জোর গলায় বলছি। কারণ এখানে বিজেপি আমার প্রিন্সিপাল অপোজিশন নয়, বিজেপি এখানে ভোট লুট করছে না, অন্তত পশ্চিমবঙ্গের কথা বলছি। এখানে বিজেপি কংগ্রেসের, এখানে কংগ্রেসের কর্মীদেরকে বিজেপি পেটাচ্ছে না, এখানে তৃণমূল পেটাচ্ছে। এখানে বিজেপি কংগ্রেসের দলটা ভাঙছে না, এখানে তৃণমূল দলটা ভাঙাচ্ছে। তা আমি খুব স্বাভাবিক, কারণ তৃণমূলকে 60 যদি বলি, আমি বিজেপিকে 40 বলি, স্পষ্ট বলছি। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বলছি একটা লিখিত বিবৃতি জারি করুক যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোনো সখ্যতা, কোনো ভাব ভালোবাসা, কোনো কিছু মানব না। তারা বলুক যে আজকে যদি কোনো সময় সংখ্যাতত্ত্বের বিচারে যদি দরকারও পড়ে, আমরা তৃণমূলের সমর্থন নেব না ভোটের পরে। ভোটে আমি বলি সেটাই যে ভোটে সমর্থন নেওয়ার জন্য চোরকে সাধু বলা, এই নৈতিকতাতে তো আমি বিশ্বাসী নই, বা আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা বিশ্বাসী নয়। অনেকে আমাকে এইটার সাথে বলছে যে সিপিএমের সাথেও তো এত বিরোধ ছিল, তাও তো সিপিএমের সাথে সরকার হয়েছিল। প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, সিপিএমের সাথে লড়াই ছিল, খুন জখম সব কিছু ছিল, কিন্তু সিপিএম কোনোদিন কংগ্রেস দলকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, ডেসিমেট করে দেওয়া, সাইনবোর্ডে পরিণত করে দেওয়া, এই ব্রত নিয়ে তারা মাঠে নামেনি। তৃণমূল কংগ্রেস দলটাই তৈরি হয়েছিল এটা বলে যে কংগ্রেসকে আমরা সাইনবোর্ডে পরিণত করব। দিনের পর দিন সেই উদ্দেশ্যে তৃণমূল কাজ করেছে। 2011 সালে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় এসছে, তারপর দিনের পর দিন কংগ্রেসের বহু এমএলএ, বিধায়ক, সাংসদ সবাইকে নিয়ে টানাটানি করেছে, পঞ্চায়েত পৌরসভা দখল করে নিয়েছে জোরপূর্বক, কংগ্রেসকে ডেসিমেট করার একটা মারাত্মক প্রচেষ্টা। এটা তো সিপিএম এর ছিল। আপনাদের শীর্ষ নেতৃত্ব রীতিমতো কাক ভরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছে, তার সঙ্গে এটাই তো বলেছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। ভোরবেলায় যদি ভদ্রলোকের বাড়িতে চোর যায়, এ দুদিন পর তো সেই ভদ্রলোককেও তো লোকজনরা ব্যাঙ্কা চোখে দেখবে। সেই জায়গা থেকেই তো দলকে বলছি অ্যালার্ট হওয়া দরকার, এই সমস্ত চোরদেরকে ভদ্রলোকের বাড়িতে ঢোকানোটা খুব কাজের কথা নয়। চোর বললে তো ভুল হবে, সমন্বয় কমিটি গঠন হয়েছে, এই যে সমন্বয় সাধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি চোর বলে দিচ্ছেন, সমন্বয় সাধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি হয়ে গেলে ওকে লোকে চোর বলবে, ওকে গরু চোর, কয়লা চোর, বালি চোর সব কিছু বলবে। ও যদি ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারিও হয়ে যায়, ও তাও তাই, ও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেলো, এই এই তকমাগুলো ওর থেকে কোনো দিন মিটবে না। আমি বলতে পারি তৃণমূলের একাংশ যারা তৃণমূলের দালালি করছে দলের মধ্যে থেকে, যারা তৃণমূলের একদম পেড স্টাফ, যারা তৃণমূলের পয়সায় যাদের সংসার চলছে, একদম আমি খুব প্র্যাকটিক্যালি সেই জায়গা থেকেই বলছি, তাদের আমাকে নিয়ে খুব গাত্রদাহ আছে। যারা আমাকে নিয়ে এত বড় বড় বৈপ্লবিক কথাবার্তা বলছে, তৃণমূলের বিরুদ্ধে কটা আন্দোলন করেছে, তৃণমূল কটা কেস করেছে তাদের বিরুদ্ধে, কবার জেলে গেছে তৃণমূলের বিরুদ্ধে লড়ে, কতবার হেনস্থা হতে হয়েছে পুলিশের হাতে, এইগুলো তাদেরকে জিজ্ঞেস করুন কত করেছে। আর সেই জায়গায় লড়াই প্রধান মুখপাত্র, আপনি তো কিছু 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 এসে যায় না, তারা প্রধান মুখপাত্র, কিছু এসে যায় না, কাগজে কলমে নামে নোমেনক্লেচারে কিছু এসে যায় না। শেক্সপিয়ার বলতো হোয়াটস দেয়ার ইন দি নেম, আমি এখনও বলছি হোয়াটস দেয়ার ইন দি নেম। আমি আমার জায়গা থেকে অবিচল, তৃণমূলের বিরোধিতায় 1 ইঞ্চি আমার খামতি নেই, 1 ইঞ্চি সুন নরম করতে পারবো না হিল্লি দিল্লি দেখিয়ে, পুকুর নদীর তত্ত্ব বুঝবো না, কর্মীদের স্বার্থে সাধারণ তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের মানুষের আবেগকে সম্মান জানিয়ে আমি যে লড়াই করছি সেই লড়াই করতে থাকবো। না বলছি যে অধীর রঞ্জন চৌধুরীর জন্য আপনি একদিন প্রেস করেছিলেন, ওপেন প্রেস করেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, সেই অধীর রঞ্জন চৌধুরী এই যে মুখপাত্র লিস্টে আপনার নাম নেই, তাকে জানিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন জানানোর? আমি কেন জানাতে যাব, আমি তো কোনোদিন আমি আমার পদ চাই বলে কোনোদিন কোনো নেতাকে বলিনি, আমি দলের কোনোদিন কোনো পদ আজ অবধি আমি তো ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে আমার দলের কোনো নেতা আজ অবধি বলতে পারবে না যে আমি বলেছি যে আমি পদের জন্য লালায়িত, আমি পদের জন্য খুব আমি লাভ মানে একদম আমার চাই, ওটা না হলে আমার চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি পদের জন্য লালায়িতও নই, আমার কিচ্ছু এসে যায় না আমি কোন পদে থাকলাম না থাকলাম।
অ্যাজ লং অ্যাজ আমি আমার জায়গায় ঠিক আছি, আমার কোন পথ থাকলো না থাকলো, দল আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল, আমার তাতে কিচ্ছু এসে যায় না। রঞ্জন চৌধুরী বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন আমি জানি না, মানে এই ক্ষেত্রেও কি জানেন না, আপনার যে লিস্টে নাম নেই আমি জিজ্ঞাসা করছি। হতে পারে অধীরবাবু যখন বলছেন হয়তো মিথ্যা কথা বলবেন না, এই বর্ষাটুকুন তো রাখবো, উনি হয়তো জানেন না, কিন্তু ওনার জানা উচিত যেগুলো কেন হচ্ছে। অধীরবাবুর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমি, অধীরবাবুর প্রতি প্রচণ্ড সম্মান আছে আমার, অধীরবাবুর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সেই রুখে আমিই দাঁড়াই। যখন প্রয়াত কন্যার সম্পর্কে কথা বলেছিলেন আমিই রুখে দাঁড়িয়েছিলাম, পুলিশ হেনস্থার মুখে আমিই পড়েছিলাম। অধীরবাবুর যখন আমার মনে আছে সাগরদিঘি নির্বাচনের আগে, অধীরবাবুকেও জিজ্ঞেস করবেন, যখন বাইরন বিশ্বাসের নির্বাচনের আগে সেখানে আমাদের কংগ্রেসের একজন খুব মানে বড় নেতা ওখানকার সাগরদিঘিতে, এবং ও যদি জেলে থাকতো নির্বাচন করানোটাই মুশকিল হতো, তো ওকে যখন অ্যারেস্ট করলো সৈয়দুর রহমান নাম, সেই সৈয়দুর রহমানকে যখন অ্যারেস্ট করলো, আমি কিন্তু সেই সময়তে উদ্যোগ নিয়ে তাকে হাইকোর্ট থেকে তাকে বার করার উদ্যোগটা নিয়েছিলাম, এবং সেই সময় অধীরবাবু অত্যন্ত খুশি হয়েছিলেন যে তুমি যদি এটা না করতে, এটা অধীরবাবু বলেও ছিলেন, তো এটা না করলে খুব সমস্যা হতো, তুমি এটা খুব মানে আমার সেই জিনিসগুলোও মনে আছে। তো যারা আজকে এই বিষয়গুলো দেখাতে চেষ্টা করছেন যে অধীরবাবু বিরোধী বা অধীরবাবুকে অসম্মান করা, তাদেরকে বলছি আমি অধীরবাবুর প্রতি যতটা শ্রদ্ধাশীল বা তার পক্ষে কেউ কিছু কথা বললে, তার বিপক্ষে কেউ কিছু কথা বললে আমি যেভাবে রুখে দাঁড়িয়েছি, তারা সেগুলো স্বপ্নেও চিন্তা করতে পারবেন না, বা অধীরবাবু কোনো যেইটুকুনভাবে আমি যেই কদিন ওনার সাথে থেকেছি বা যেই কতদিন আইনগত যে যা প্রয়োজনীয়তা পড়েছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, অধীরবাবুকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে আমি কি করেছি না করেছি। কৌস্তব ভাই আমার একটা প্রশ্ন, যে রাজনৈতিক সত্তা নিয়ে, কোন রাজনৈতিক সত্তা নিয়ে কাজ করবেন এখন আপনি, যেহেতু অনেকেই বলছে কৌস্তব বাগচি এবার বিজেপির পথে হাঁটতে চলেছে। কি বলছে তার দায়িত্ব, আমি তো সবার দায়িত্ব নিতে পারবো না, পরিষ্কার করে কথা বল। আবার আমি তো বললাম তো, আমি পরিষ্কার করে আমি কোনোদিন অপরিষ্কার ভাবে কথা বলিও নি, আমি স্পষ্টভাবে বলছি কে কি বলছে, আমার তার প্রতি আমার কোনো দায় নেই সেই ক্ল্যারিফিকেশন দেওয়ার, আমি যা করেছি বুক ঠুকে করেছি, যা করেছি স্পষ্টভাবে বলে করেছি, তো আমি তো এমন কিছু বলিনি যে আমি বিজেপিতে যাচ্ছি, এগুলো নিয়ে ফালতু জল্পনা করার তো কোনো মানেই হয় না। আমি বলছি এই মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হলো রীতিমতো আপনাকে, এর পরবর্তী পদক্ষেপ আপনি কি আইনজীবী কংগ্রেস কর্মী হিসেবে মানুষের যেমন কাজ করছিলেন সেইভাবেই করে যাবেন? আমি জিজ্ঞাসা, আমার পদ নাম কোনোটারই কোনো কিছু এসে যায় না, ততটাই তোপ দেখবেন আমি জিজ্ঞাসা করছি। আমার কি মনে হচ্ছে যে আমার কথা বলার তীব্রতার মধ্যে কোনো কিছু কম হয়েছে? আমি তৃণমূলকে যে ভাষায় আক্রমণ করতাম সে ভাষাতেই আক্রমণ করব, এদের চুরি চচ্চুরির বিরুদ্ধে ততটাই যতটা সরব ছিলাম ততটাই থাকবো, যেখানে অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করব, আমার কিচ্ছু এসে যায় না, আমি আনমুভড। মাথা বলে মনে হয় না ওকে একটা মেম্বার হিসাবে করেছে শুনলাম, আমি তো বললাম যে এখন চোরা ভদ্রলোকেদের সাথে যদি থাকে ভদ্রলোকেদেরকেও তো মানুষজন ব্যাখা চোখে দেখা শুরু করবে, এটা সবাই যদি বুঝেছে তো অসৎসঙ্গে সর্বনাশ, এই বিষয়টা যদি সবাই তাড়াতাড়ি বুঝতো ভালো হতো, না বুঝলে কী করা যাবে, যেটা প্রবাদ বাক্যে আছে তাই হবে। বলছে কুণাল ঘোষ বলছেন কৌস্তবের মাথায় বেল পড়েছে ঠিক হয়েছে, এরকম মন্তব্য। আমি তো কোনোদিন জেলও খাটিনি, আমি কোনোদিন প্রিজন ম্যানের মধ্যে থেকে চিৎকারও করিনি, তার ওর যে উপলব্ধি সেগুলো আমার পক্ষে করাটা সম্ভব না, ওর উপলব্ধির জায়গা থেকেও বলেছে, হয়তো যদি আমি জেল টেল খাটতাম প্রিজন ম্যান থেকে চিৎকার টিৎকার করতাম ওর মতন উপলব্ধি করতে পারতাম, আমার এই উপলব্ধিগুলো নেই। আমি একটা কথাই তো বারবার করে বলছি, ওকে কোনো কথা বলতে গেলে বড় বড় ডায়লগ মারে, ফাঁসির দড়ি রেডি আছে, আমি রেডি আছি, মঞ্চ রেডি আছে, যখন তখন ঝুলে পড়বো, এগুলো তো কেউ করতে বলেনি ওকে, বলছি ইনভেস্টিগেশনে কোঅপারেট করার কথা, সেটা করতে এত ভয় কেন, এইটাই আর কিছু। দাদা বলছিলাম কৌস্তব বাগচি নিয়ে এই মুহূর্তে আপনারা কি ভাবছেন, কেন হঠাৎ মুখপাত্র থেকে সরানো হলো, কি বলবেন? দেখুন এটা তো আমার ব্যাপার নয়, আমি জানিও না, এবং কেন চলেছে কি চলেছে সেটা প্রেসিডেন্টের সাথে দেখালে জিজ্ঞেস করবো, এখন আমি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আপনিও সামনে থেকে দেখেছেন, হঠাৎ করতে কেন মুখপাত্র লিস্ট থেকে সরানো হলো, কি মনে হচ্ছে আপনার? মুখপাত্র মানে যে বিশাল কিছু সেটা তো নয়, ওখানে যারা লিস্টেড আছে সে তুলনায় কৌস্তব বাগচির পপুলারিটি অনেক বেশি যারা লিস্টেড আছে, সুতরাং মুখপাত্র একটা বিশাল কিছু ব্যাপার নয়, অন্য কোনো ভালো পোস্ট হতে দিতে পারে না। আপনি কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন? অবশ্যই। কি বলেছেন? একটু বিজি আছে, একটা মিটিং এ ছিল, আজকে আবার কথা বলবো। এই মুহূর্তে কি জানিয়ে রাখতে চান যে
পরবর্তী ক্ষেত্রে কৌস্তভ বাগচি সম্বন্ধে কি আরো কড়া পদক্ষেপ হতে পারে বা দল থেকে সরিয়ে দেওয়া হতে পারে, কি বলবেন? কেন দল থেকে সরানো হবে? কৌস্তভ বাগচি কি অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে আপনাদের দলের? মোটেই না, কৌস্তভ বাগচি তো আসল কথাটাই বলছে। কিন্তু সবাই যে বলছে এত তৃণমূল বিরোধিতা, সবাই বলে না, ওটা দু একজন বলছে, সাধারণ লোক কেউ বলে না। কৌস্তভ বাগচি নিয়ে কি আপনাদের দলের অন্দরে ক্ষোভ তৈরি হচ্ছে? আমার তো সেরকম মনে হয় না, কোথায় ক্ষোভ হচ্ছে আমার জানা নেই। কিন্তু কি যেটা বলছে সেটা ঠিকই বলছে, কংগ্রেসের যারা লড়াই করছে তাদের হয়ে কথা বলছে, এটা ভালো তো। উনি বারবার একটা জিনিস বলছেন যে উনার প্রতিক্রিয়ায় যে ঝালদা কাণ্ডর কথা বারবার উঠে আসছে, উনি বলছেন যে ঝালদা নিয়ে রীতিমতো তিনি লড়াই দিয়েছেন দল, কেন জানি না। ঝালদা নিয়ে সবাই লড়াই দিয়েছে, ঝালদা নিয়ে উনি কি, উনি কোটেরটা নিশ্চয়ই দেখেছেন, কোটের লড়েইছেন। আমার দলের সম্পর্কে আমার কিছু বলার নেই এই মুহূর্তে, কারণ কেন উনাকে যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, মুখপাত্র মানে উনি আর কিছু স্ট্যান্ড রাখতে পারবেন না। আমি আমি এটা সরিয়ে দেওয়া অমুক দেওয়া এটা আমি কিছু বুঝছি না, মানে ওখানে যে আধার যাদের নাম আছে সেই নাম যত লোকের আছে তারা যতটা বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য প্রস্তাব পাচ্ছি তার থেকে অনেক বেশি, সুতরাং ওই জিনিসটা যে এত বড় একটা কোনো বড় ব্যাপার সেটা আমার জানা নেই, আমি যে আমি কথা বলি জানবো আর কি। তাহলে আপনারা এই মুহূর্তে কৌস্তভ বাগচি নিয়ে আপনার তরফ থেকে কি স্ট্যান্ড আছে আমি জানতে চাই। কৌস্তভ বাগচি ভালো তো, স্ট্যান্ড ভালো তো, তো সেটা ইয়ে এবার যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে কারোর সাথে কোনো সেটা বসে করে নিতে হবে, এমন কিছু কাজ করেনি যেটা দল বিরোধী বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা, নমস্কার।